Assalamualaikum everyone, welcome back to my another lesson. আজকের লেসনটা খুবই চমৎকার. আজকের লেসনটা চমৎকার এজন্যই যে আমরা একই ধরনের ওয়ার্ডস দেখতে পাচ্ছি তিনটা, রাইট? বাট এই তিনটা ওয়ার্ডের অর্থ কিন্তু এক নাই, এটা আমরা সবাই জানি। আমরা লেখার ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো প্রায় করে থাকি, কোথায় কোনটা লিখবো বুঝতে পারি না। সো আজকে আমি এই তিনটার অর্থটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব, কোনটার অর্থ কী হয়। দেখেন, কিউ ইউ আই টি, কুইট, কী হবে এটা? কুইট। তারপরে কিউ ইউ আই টি, কোয়াইট। তারপরে আবার কিউ ইউ আই ই টি, কোয়াইট, রাইট? শেষের দুইটা প্রায় সেম, বাট প্রথমটা হচ্ছে কুইট। এবার এগুলার বাংলা অর্থকে আমরা একটু দেখে নিব, রাইট? প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিউ ইউ আই টি, কুইট মানে হচ্ছে প্রস্থান করা বা ত্যাগ করা, রাইট? প্রস্থান করা বা ত্যাগ করা। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিউ ইউ আই টি ই, কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে বেশ ভালো, যেটাকে বলা হয় বেশ ভালো বা খুব চলনসই, এটাকে বলা হয় কোয়াইট, রাইট? শেষে আমরা দেখতে পাচ্ছি কিউ ইউ আই ই টি, কোয়াইট। এই কোয়াইট মানে হচ্ছে শান্তশিষ্ট, নম্রভদ্র, না? আচ্ছা, তো আমরা যেটা করবো এবার এই তিনটা দিয়ে চমৎকার তিনটা এক্সাম্পল তৈরি করে নিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইফ আই ডোন্ট গেট দ্য গেট মো মানি, ইফ আই ডোন্ট গেট মো মানি আই উইল কোয়াইট ইট, আই উইল কুইট ইট হবে, সরি, কুইট ইট হবে। ইফ আই ডোন্ট গেট দ্য গেট মো মানি আই উইল কুইট ইট, ইফ আই ডোন্ট গেট দ্য মো মানি আই উইল কুইট ইট। আমি যদি আরও টাকা না পাই তাহলে এটা কী করবো, ছেড়ে দিব, হয়তো বা চাকরিটা ছেড়ে দিব। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হি প্লেস কোয়াইট ওয়েল, হি প্লেস কোয়াইট ওয়েল মানে সে খুব ভালো খেলে, এখানে বেশ ভালো মানে বেশ অর্থে বা ভালো অর্থে ব্যবহৃত হয়েছে, বেশ অর্থে, না? তারপরে আমরা দেখতে পাচ্ছি কিপ কোয়াইট সেড দ্য টিচার, কিপ কোয়াইট সেড দ্য টিচার, টিচার বললো যে তুমি কী থাকো, একটু শান্তশিষ্ট থাকো, রাইট? এবার আসেন মজার বিষয় হচ্ছে, আমরা আরও কিছু মজার জিনিস জেনে নিব, সেটা হচ্ছে দেখেন প্রথম কুইট, এটা এটা কিন্তু হচ্ছে ভার্ব, তাই না? প্রস্থান করা বা ছেড়ে দেওয়া, তাই না? পরে দেখেন কিউ ইউ আই টি, এই কোয়াইট মানে বেশ, এটা কিন্তু আমার কি হচ্ছে এখানে, এটা কিন্তু আমার অ্যাডভার্ব হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব হয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্সে হি প্লেস কোয়াইট ওয়েল, এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে। আপনারা যারা অ্যাডভার্ব জানেন যে অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করে, রাইট? এবার আমরা দেখতে পাচ্ছি পরের যে কোয়াইট, এটা হচ্ছে শান্ত, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কিপ কোয়াইট, শান্ত থাকো, সেড দ্য টিচার, টিচার বললো যে তোমরা একটু শান্ত থাকো, রাইট? সো আমরা কিন্তু এটার পার্টস অফ স্পিচটাও জেনে গেলাম, কোনটা কোন পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে কোনটার স্পেলিং কেমন এবং এটার অর্থ কী হবে সেটা কিন্তু আমরা জেনে গেলাম। আশা করি আজকের লেসেনটা আপনাদের খুবই ভালো লেগেছে। এ ধরনের লেসেন পেতে মাই নিউ ক্লাসকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী লেসনে। আল্লাহ হাফেজ।